দর্শক মন্ডলী কেমন আছেন আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে কি খাবো কি খাবো না গ্রামেগঞ্জে অনেকেই খাবারকে বলেন খা না বলা হয়ে থাকে খার মধ্যেই আবার না কথাটি যোগ করা হয়েছে অর্থাৎ আপনাকে কখনও খেতে হবে কখনও আবার খাবেন না কেউ কেউ ভাবেন যে আমি একটু শুকাতে চাই সেজন্য আমাকে খাবার কমিয়ে দিতে হবে কিংবা না খেয়ে থাকতে হবে কিন্তু আজকে চিকিৎসকরা বলছেন না আপনাকে বেশি বেশি খেয়েই ওজন কমাতে হবে আজকে আমরা কথা বলতে চাই তাই খাবারের সমস্যাগুলো নিয়ে কী খাবো কী খাবো না আর গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে মাই হেলথ উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা ইতিমধ্যেই খাদ্য ও পরিপাকতন্ত্র যে বিভাগটি আছে সেটির চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় গ্যাস্ট্রো এই এ বিভাগের চিকিৎসক এবং এ বিষয়ে ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে রুগীদের সেবা দিয়ে দেশে বেশ খ্যাতিমান চিকিৎসক হিসাবে সুনাম অর্জন করেছেন দুজন চিকিৎসককে আমরা পেয়েছি ডাক্তার মোহাম্মদ রয়েস উদ্দিন যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন গ্যাস্ট্রো বিভাগ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত আছেন আরেকজন চিকিৎসক যিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার সুকান্ত দাস কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে ডক্টর সুকান্ত দাস এবং ডক্টর মোহাম্মদ রয়েসুদ্দিন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন আপনারা ভালো আছি আপনারা নিশ্চয়ই খেয়ে এসেছেন আমরাও খেয়ে এখানে আজকে বসেছি তবে আমরা চাই যে খাবার নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আছে এবং আপনারা জানেন যে এখন কিন্তু আগে একটা যেমন ছিল যে কম খেতে হবে এটি ছিল সমস্যা আমরা খাওয়া পাই না আমাদের দেশে খেতে পারে না এখন কিন্তু অতিরিক্ত খাচ্ছে বা অতিরিক্ত পুষ্টিটাই কিন্তু এখন একটা সমস্যা সুকান্ত আপনার কাছে আসি কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা খাবার নিয়ে সমস্যায় থাকি আমাদের আসলে তিন বেলা একটা খাবারের অভ্যাস আছে একজন চিকিৎসক গ্যাস্ট্রন্টোলজিস্ট খাদ্য পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ আপনি খাবারের অভ্যাসটা আসলে কেমন হওয়া উচিত বেসিক্যালি খাদ্যাভ্যাসটা একজন সুস্থ সবল মানুষের দৈনিক আমরা বলি যে মেইন মিল হচ্ছে মানে ফ্র্যাগমেন্টেড মিল এটি হচ্ছে গিয়ে গাইডলাইন রিকমেন্ডেশন থ্রি আওয়ারলি ইন্টারভেল সিক্স মিল মানে ছয়টা খাবার খাবার তিন ঘন্টা পরপর তার যদি ছয় ঘন্টা আমি ঘুম ধরি তাহলে আমার আঠারো ঘন্টায় থ্রি আওয়ারলি ইন্টারভিউ মানে তিন ঘন্টা পর পর দৈনিক আমার ছয়টা খাবারই হচ্ছে আইডিয়াল সেক্ষেত্রে তিনটা মিল হচ্ছে আমার মেইন মিল আর বাকিগুলো স্ন্যাক্স আচ্ছা মেইন মিল হচ্ছে যেমন ব্রেকফাস্ট যেটা ভাইটাল মেন আর একটা হচ্ছে কি দুপুরের খাবার রাতের খাবার আর ইন বিটুইন আমি যদি ভাগ করে আমার স্ন্যাক ভাগের মধ্যে আমি একটু ঢুকি আপনার মাঝখানে যে আমরা তো সকালে অল্প একটু খাই সারা দিন অনেক দৌড়াদৌড়ি করি দুপুরে একটু বেশি খাই রাতে মোটামুটি বেশি খাই আমাদের যে খাবারের যে অভ্যাসটা এটি ঠিক আছে কিনা এই খাবারের অভ্যাসে একটু ত্রুটি আছে বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টের যে ধারাটা আমরা ফলো করি বেসিক্যালি আইডিয়ালি ব্রেকফাস্টে একটু হেভি হওয়া উচিত বিকজ এটা সকালের খাবারটা অনেক বেশি প্রলং ফাস্টের পরে যে খাবারটা যেটা দিয়ে আমরা আমাদের ফাস্টা ব্রেক করি সেটাই বেসিক্যালি একটু হেভি মিল হওয়া উচিত মানে নামই তো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট রাইট তুমি সারা রাত না খেয়ে এখন সেটা ভাঙো এখন সেটা ভাঙো কাজেই আমরা রেদার আমরা একটু উল্টো দিকে চলি আমরা ওইটাই হালকা করি দুপুরে খাবারটা যেটা একটু লাইট হলে ভালো আমাদের সারা দিনের কাজের উদ্দীপনা বা কর্ম কর্মক্ষমতা যেটা সেই ক্ষেত্রে আমার মনে হয় দুপুরে খাবারটা আমাদের একটা প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে আমাদের যে প্যাটার্ন আমরা যেটা ফলো করি এবং রাতের খাবারটা লাইট হলেই ভালো এটি কখন হওয়া ভালো মানে সন্ধ্যার পরপরই নাকি গভীর রাতে খাওয়া ভালো সন্ধ্যার পরপরই ভালো কারণ বেসিক্যালি আমাদের যে মানে আমাদের যে পরিপাকের যে বিষয়টা সেটা আপনি যদি খেয়ে সাথে সাথে শুয়ে পড়েন সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম হতে পারে

সেই ক্ষেত্রে আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে সারা পৃথিবীর মানুষ তো তরকারির সাথে একটু ভাত নেন আর আমরা এতগুলো ভাতের সাথে একটু তরকারি নেই ভাতের আধিক্যটা আমাদের শরীরে কি ক্ষতির কারণ হতে পারে অবশ্যই এগুলার আমাদের খাবারের ক্ষেত্রে প্রথম কথা হলো যে এখানে সুষম খাদ্য আমাদের খেতে হবে এক্স্যাক্টলি সুষম খাদ্যের মধ্যে প্রোটিন কতটুকু কার্বোহাইড্রেট কতটুকু ফ্যাট কতটুকু মিনারেল কতটুকু থাকবে এগুলো ভাগ করা মিনারেলস কতটুকু থাকে পানি কতটুকু থাকবে এগুলো সবই ঠিক করা আছে কোনো ক্ষেত্রে যদি আমরা একটা বেশি খাই একটা কম খাই তাহলে তো ইমব্যালেন্স হবে আমাদের সেক্ষেত্রে রুগীর পরবর্তীতে এটার প্রভাব পড়বে বা মানুষের ক্ষেত্রে এই প্রভাবটা পড়বে তা আমরা যেটা বলি যে এক এক বয়সে এক এক রকম বাচ্চাদের খাবারের জন্য একরকম সুষম অ্যাডাল্টের জন্য একরকম আবার যখন প্রেগনেন্ট হবে তাদের একরকম বিদ্যুতের জন্য আরেক রকম ডায়াবেটিস রুগীদের জন্য একরকম প্রেসারের রুগীদের জন্য আরেক রকম তো এই খাবারগুলো ইন্ডিভিজুয়াল আসলে প্রত্যেকের জন্য তার বডি অনুযায়ী তার কাজ অনুযায়ী তার বয়স অনুযায়ী তার শরীরের ঘটন অনুযায়ী এই খাবারগুলো ঠিক করা উচিত দরকার আছে তো ডক্টর সুকান্ত আপনারা তো ঠিক খাদ্য বিশেষজ্ঞের থেকে খাদ্যজনিত রোগের বিশেষজ্ঞ আপনারা বেশিত আমাদের যে খাদ্যবাস আছে যা এই খাদ্যের কারণে আমরা সাধারণত কোন কোন কমন রোগগুলোতে ভুগে থাকি খাদ্যাভ্যাসের বর্তমান যে হ্যাবিট খাদ্যাভ্যাসের থেকে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে লাইফস্টাইল হুম হুম সেই দুইটোর ভিতরে অথবা আমাদের ইনটেক এবং আউটপুটের ভিতরে একটা গ্রস ইম্ব্যালেন্স যে কারণে আমাদের মানে কমন যে প্রবলেম গুলো হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়াবেটিস হাইপার হাইপারটেনশন প্রেসার হৃদরোগ এবং লিভার এর চর্বির আধিক্য এটি একটি মহামারীর আকার এখন আমরা প্রায় প্রতিটা রোগীরই আল্ট্রাসোনোগ্রাম করলেই দেখতে পাই যে লিভারে চর্বির আধিক্য যেটাকে বলি এবং এই এটাই ধারণা করা হচ্ছে যে নেক্সট সেঞ্চুরিতে হয়তো এটাই বার্নিং মহামারীর অলরেডি ধারণ করছে এবং এটা নেক্সট সেঞ্চুরিতে হয়তো এটাই মেইন প্রিডোমিনেন্ট কজ অফ সিরোসিস যেটাকে আমরা বলি যে লিভার বিকল হয়ে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হিসেবে হতে যাচ্ছে প্রচলিত যে রোগগুলো অ্যাসিডিটি যেটিকে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে আমরা হাইপার অ্যাসিডিটি বা পেপটিক আলসার ডিজিজ আপনারা বলে থাকেন এটার সঙ্গে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা এটার সঙ্গে খাবারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ আগে এটা ধারণা করা হতো খাবার খাবারের সাথে যে রিলেশান সেটা বেসিক্যালি অ্যাসিডিটি বলতে আমরা বুক জ্বালা যেটাকে বলি সেটি বেসিক্যালি আলসারের প্রবলেম না রেদার এটা জার বা গ্যাস্ট্রোসোফিয়াল রিফ্লাক্স এটা হচ্ছে খাবার বা অ্যাসিড মিশ্রিত যে জিনিস সেগুলো যখন আমাদের পাকস্থলি থেকে যখন আমাদের উপরে যে খাদ্য নালী সেখানে যদি উদ্গীরিত হয় তাহলে হয় এটাকে আমরা প্রচলিত অ্যাসিডিটি বলে থাকি সেটির সাথে কিছু কিছু খাবারের সম্পর্ক আছে যেমন চা কফি ধূমপান যদি কেউ করেন চকলেট খান অথবা যে সমস্ত খাবারের চর্বির আধিক্য যে খাবারগুলো আমাদের পাকস্থলি থেকে অনেক লম্বা সময় নিয়ে নিচের দিকে যায় সেই খাবারগুলো সহজেই উপরের দিকে উদগিরিত হয় অ্যাসিড মিশ্রিত অবস্থায় তখন সমস্যা হয়ে যে আপনারা দীর্ঘ সময় আমাদের দর্শকদের বসিয়ে রাখা যাচ্ছে না কারণ একজন দর্শক দর্শকই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন কে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো হ্যালো ওয়া দর্শক শুনছি আপনাকে আপনি জি প্লিজ আমি আসলে জানতে চাচ্ছি प्रेंगी तो प्रेंगी जी धन्यवाद आपके ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন আমরা আশা করি যে আপনার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যেখ যেখানেই আমাদের দেশে বাংলাভাষী মানুষ আছেন তারা হয়তো যে প্রোগ্রাম দেখছেন তারা উপকৃত হবেন তবে সবাইকে একটাই অনুরোধ আমরা প্রোগ্রামে ঠিক মাঝপথে একটা বিরতিতে যাই সময় হয়ে গেছে একটা বিরতিতে যাবার আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর আমাদের দর্শক যে যে প্রশ্নটি করলেন তার উত্তর সহ আরও অন্যান্য অনেকগুলো কথা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে চাই সঙ্গে থাকুন দর্শক পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল আহ দর্শক আপনাদের জানিয়ে রাখি আমরা কথা বলছি এই সময় আমরা কি খাবো কি খাবো না সে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় দুজন খ্যাতিমান গ্যাস্ট্রলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রয়েসুদ্দিন ও ডক্টর সুকান্ত দাস আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন ছিল আমি মনে ডক্টর রয়েসুদ্দিন আপনার কাছে আসি যে এক বোন জানতে চাচ্ছিলেন যে প্রেগনেন্সির সময় গর্ভাবস্থায় একজন মার কি খাবে কি খাবে না এটি তার প্রশ্ন ছিল গর্ভাবস্থার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার তিনবার ভাই ভাগ করার পর আমাদের কাছে যেটা আমরা বলি যে রুগীদের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার বলতে প্রথম তিন মাস প্রথম তিন মাস দ্বিতীয় তৃতীয় তিন মাস প্রথম তিন মাসের রুগীদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড তারপর আয়রন ক্যালসিয়াম এগুলো আমাদের এগুলো দিতে হবে এগুলো হচ্ছে ওষুধ বা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট এগুলো রুগী এই সমস্ত খাবার যে সমস্ত খাবারে আছে সেগুলো একটু বেশি করে খেতে হবে নাম বলুন প্লিজ হ্যাঁ এটা যেমন আছে যে কচু শাক লাল শাক তারপর এই সমস্ত খাবারের মধ্যে আয়রনগুলো বেশি থাকে তো এই খাবারগুলো সে বেশি খাবে আর কখনো দেখা যায় যে এগুলো তার খাবার হচ্ছে না তখন আমরা সাপ্লিমেন্ট হিসাবে তাকে এই জাতীয় ভিটামিনগুলো আমরা দিতে পারি খাবারগুলো যাতে থাকে থাকে সেটা দেওয়া যেতে পারে আর সাধারণত দেখা যায় সেকেন্ড বা বেবিটা যখন একটু বড় হয়ে যায় তখন স্পেস কমে যায় রুগীরা প্রায় এসে বলে বা রুগী বা মানুষ এসে বলে যে সে খেতে পারতেছে না অল্প খেলে তাকে আটকে অস্থির লাগছে সেক্ষেত্রে আমরা বলি যে ফ্রিকুয়েন্ট ফিডিং অল্প করে বারে বারে খাবে একটু নরম খাবারটা খাওয়ার চেষ্টা করবে শুকনো খাবারগুলো একটু কম খাবে যেগুলো তার অস্বস্তির কারণ হতে পারে সেগুলো চেক করে সে এগুলো খাবে আর এই খাবার খাবারের কথা আছে যে খাবারটা কিন্তু মানুষের বাঁচার জন্য দরকার আবার এই খাবারে কিন্তু তাকে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে ও যা প্রথমে আমি যেটা বললাম যে সুষম খাদ্য প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট আবার এই উপাদানগুলো পরিমিত থাকবে ডক্টর সুকান্তই যে ডক্টর রাইসুদিন তত সুন্দরভাবে বললেন যে কি খাবে এই সময়টাতে তো আমাদের মায়েদের বিশেষ করে গ্রামের শ্বশুরীদের একটা প্রবণতা থাকে যে মা যদি বেশি খেয়ে ফেলে বাচ্চা তো বড় হবে তখন তো সিজার অপারেশন করতে হবে নরমাল ডেলিভারি হবে না বাচ্চাটা ছোট হলে ডেলিভারি সুবিধা হবে এই প্রবণতাটা কতটুকু যুক্তিযুক্ত এই ব্যাপারটা একেবারেই অযুক্তি কারণ এই সময় মায়ের বিশেষ করে বাচ্চার যে বৃদ্ধি বা সাইজ এটা বড় ছোট হওয়ার সাথে মায়ের খাবারের তেমন সম্পর্ক নেই বরং উল্টোটা হয় যে মা যদি পরিমিত খাবার না দেওয়া হয় তাহলে তার বাচ্চাটা অপুষ্টির শিকার হতে পারে এবং অকালে গর্বপাত হতে পারে কাজে এক্ষেত্রে এবং এখানে যেহেতু বাচ্চার একমাত্র উপায় হচ্ছে কি মায়ের পুষ্টি মায়ের পুষ্টি যখনই আমরা পরিমিতভাবে দেব তখনই বাচ্চাটাও সেটা পাবে আপনাদের দুজনের নামের সঙ্গে জড়িত আছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমরা আসলে শব্দটির সঙ্গে খুব একটা পরিচিত না ডক্টর রয়সুদ্দিন এই যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হওয়ার জন্য আপনাকে আসলে কি কি ডিগ্রি নিতে হয়েছে আমাদেরকে ডিগ্রি আমরা তো সাধারণত সবাই বিএস করে তারপর

আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে অনেক পেশাজীবী মানুষই আছেন যারা রাত জেগে কাজ করেন তো তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য তারা কিভাবে কি কি খাবার খেতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা ফরহার উনি একটি প্রশ্ন করেছেন যে ডক্টর সুকান্ত আপনার কাছে আসি যে কর্মজীবী মানুষটা নিয়ে আমি আসতে চাই যে রাত জাগেন তারা এটা এই ক্ষেত্রে তার খাওয়ার ক্ষেত্রে কোনো বিষয় আছে কারণ ওরা রাতে কর্মজীবী তাইলে বুঝাই যাচ্ছে খাবারের ব্যাপারে আসলে একজন সুস্থ ব্যক্তি যা খাওয়া উচিত একজন কর্মজীবী ব্যক্তির তাই খাওয়া উচিত যদি সে সিডেনটারি ওয়ার্কার হয় কর্মজীবী হচ্ছে যেমন কেউ কেউ আছেন যারা দৈহিক কর্মে অধিক বস্তু অধিক পরিশ্রমী আবার কেউ আছেন যাদের মানসিক কর্ম যেমন আমরা যারা তো আমরা বেসিক্যালি সিডেন্টারি গ্রুপে পড়ি অর্থাৎ যে গ্রুপটা আসলে শারীরিক বা কায়িক পরিশ্রম তেমন করি না বললেই চলে কাজে আমাদের ক্ষেত্রে প্রতিদিন যে ক্যালোরি চাহিদা সেটা অ্যাপ্রক্সিমেট বলা যায় বাইশশো থেকে আঠাইশো কিলো ক্যালোরি ওইটাকে মাথায় রেখে ওইটাকে মাথায় রেখে বেসিক্যালি আমাদের খেতে খাবার তৈরি করতে হবে এবং টোটাল খাবারের প্রায় ফিফটি পার্সেন্ট কার্বোহাইড্রেট থার্টি পার্সেন্ট বলা হয় ফ্যাট জাতীয় খাবার প্রোটিন আর বাকি থ্রি পার্সেন্ট মিনারেলস ভিটামিন আপনার কাছে যে প্রথম যে গরমের সময়টাই যদি উনি যেটি বললেন যে গরমের সময় আমাদের এক্সট্রা কিছু খেতে হবে গরমের সময় দেখা যায় ঘাম বা বিভিন্ন কারণ আমাদের শরীর থেকে পানি শূন্যতা দেখা দেয় এটাকে আমাদেরকে কাবার করতে হবে এটা কভার করার জন্য পানি বেশি করে খেতে হবে অ্যাট দ্য সেম টাইম যদি লবণের পরিমাণ কমে যায় সেই লবণের টুকুর সাথে পানির সাথে মিশিয়ে আমাদেরকে কিন্তু খেতে হবে কারণ এগুলো যদি লবণ কমে যায় তাহলে বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয় অনেক অসময় দেখা যায় অনেকে হিট হিট স্ট্রোক হয়ে যায়

অ্যাকচুয়ালি খাবারের ব্যাপারটা হচ্ছে ওজন কমানোর জন্য অবশ্যই আমাকে পরিমিত খেতে হবে কিন্তু পরিমিত মানে যে না খাওয়া না বরং ওজন কমাতে গিয়ে অনেকেই একটি মানসিক রোগের শিকার হয় যেটি আমরা অ্যানোরেক্সিয়া নার্ভসা বলি অত্যধিক মানে প্রবণতা যে ওজন কমাতে হবে একদম খাবার বন্ধ এবং সেটি বরং একটি মানসিক ব্যাধি কাজে প্রত্যেকেই যে যারাই ওজন কমানোর জন্য পরিকল্পনা নিচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে পরিমিত আহার পরিমিত ঘুম এবং ব্যায়াম কাজে আপনার পরিমিত পরিশ্রম ব্যায়াম এটাই আপনাকে ওজন কমানোর জন্য মূল যাই খাই না কেন আমাকে ওটা বান্ড করতে হবে বান্ড করতে হবে আমি খাবো যত ক্যালোরি বান্ড সেই পরিমাণই করতে হবে তার চেয়ে কম করে গেলে এটা জুটে যাবে চর্বি জমবে কিন্তু যদি দেখা যায় যে সেই পরিমাণ আমি না করি তাহলে না খেয়ে এটার কোনো সমাধান না খাই খেতে হবে এবং এটাকে বান্ড করার জন্য যে যে এক্সারসাইজ বা যে যে তরিকা আছে সেই তরিকাগুলো তাকে ফলো করতে হবে বাজারে তো অনেক খাবারই পাওয়া যায় তাহলে খাবো না কোনটা বেসিক্যালি খাবার যে এই যে বললাম যে খাবার আমাকে বেছে নিতে হবে কোন খাবারগুলো আমার এই প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো আছে তার মধ্যে আমরা খাবারের নামগুলো না প্রোটিন মাংস যেটা খাচ্ছে মুরগির মাংস গরুর মাংস এগুলো প্রোটিনের মধ্যে আছে ফ্যাটও কিছু আছে কার্বোহাইড্রেটের মধ্যে আছে রুটি আছে ভাত আছে এগুলো আলু এগুলো কার্বোহাইড্রেটের আধিক্য বেশি এগুলো ফ্যাটের মধ্যে যেমন আছে যে আপনার দুধ দই এগুলোর মধ্যে আপনার ফ্যাটের দুজনের কাছে এক মিনিট করে একটা টিপস পেতে চাই যে সামনে রমজান মাস আছে ডক্টর সুকান্ত যে আমাদের সে সময় সুস্থ থাকার জন্য আমাদের খাবারগুলো কেমন হওয়া উচিত আপনি যদি এক মিনিটে বলে ফেলেন রমজানের সময়টা বেসিক্যালি যদি আমরা দুই ভাগ করি যে একটা হচ্ছে ইফতার আর একটা হচ্ছে সাহরি ইফতারের পরে দেখা যায় সারাদিন না খেয়ে থাকার একটা ব্যাপার কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইফতারের সময় যদি আমরা ক্যালোরি ভ্যালু যেগুলো হাই যে সমস্ত খাবারের এই ক্যালোরি ভ্যালু হাই যেসব খাবার এবং যেসব খাবারে ফাইবারের কন্টেন্ট অনেক বেশি যারা প্রচুর পরিমাণে পর্যাপ্ত পানি ধরে রাখার ক্ষমতা রাখে সেই ধরনের খাবার যেমন গ্রিন লিফি ভেজিটেবল ফ্রুটস আর একটু হাই ক্যালোরি ফুড যেমন কলা তারপরে ডিম ডিমের ভাজি ডিম অমলেট বা আমলেট এই হাই ক্যালোরি ফুড এক গ্লাস দুধ যেগুলো আমাদের অনেকক্ষণ আমাদেরকে শক্তি দেবে খেতে হবে আর আপনি যদি এই সময় যাতে পিটের পীড়া না হয় আমাদের ক্ষেত্রে রোজার সময় দেখা যায় যে ইফতারের সময় আমরা খুব ভাজাপড়া খুব বেশি খাই

দর্শক হোটেলে আপনারা আপনারা শুনলেন যে আমরা এই সময় আসলে কি খাবো কি খাবো না একই সঙ্গে সামনে রমজান মাস আসছে আমরা সে বিষয়ে আপনাদেরকে একটু টিপস দেওয়ার চেষ্টা করলাম আজকে আমরা মূল যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে আমরা অবশ্যই খাবো পরিমিত খাবো না খেয়ে থাকাটা কখনোই স্বাস্থ্যকর নয় একই সঙ্গে আরেকটি জিনিস জেনেছি সেটা হচ্ছে একই সঙ্গে অনেকগুলো খাবার না খেয়ে অল্প অল্প করে খাবার আমরা ডক্টর সুখেন্দ্র জমান বলেছে ছবারে খাবো তিনবেলা একটু বেশি খাবো এবং অবশ্যই আমাদের সকালের খাবারটাই বেশি হবে দুপুরের খাবারটা কম রাতের খাবারটা তার থেকে বেশি কম আর শুধু খাবার নয় আপনার শরীরের যে কোনো সমস্যার সমাধান পেতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই নিয়মিত হেলথ দেখতে হবে প্রতি রবিবার ঠিক এই সময়ে আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ